শুভেন্দুর কথা কি বলেছে আমি ছেড়ে দিলাম। আজকে কলকাতা হাইকোর্ট কি বলেছে, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার গেল, মানে এরা বুঝতে পারে না, না বুঝে বুঝতে জানে আমি জানি না, গিয়ে বললো যে শাহজাহানকে আমরা অ্যারেস্ট করতে যাই, কিন্তু কীভাবে অ্যারেস্ট করবো, এই দেখো তোমার স্টে আছে। হাইকোর্ট বললো আমি আগের দিন ক্লারিফাই করে দিচ্ছি, তখন জিজ্ঞেস করছে আচ্ছা কোন মামলায় অ্যারেস্ট করতে পারি আমরা, এটা তো ক্লারিফাই করে দাও। তখন হাইকোর্ট বলছে যে 47টা এফআইআর তোমরা বলেছ শাহজাহান নামে আছে, তার মধ্যে 46টা চার্জশিট হয়েছে, তার মধ্যে একটাও ধরতে পারতে ফার্স্ট। সেকেন্ড যখন বলে তাহলে আবার জিজ্ঞেস করে তাহলে কোনটা অ্যারেস্ট করতে পারি, আমি যদি আজকে অ্যারেস্ট করতে যাই কিসে অ্যারেস্ট করবো। তখন হাইকোর্ট বলেছে তোমরা আজকে অ্যারেস্ট করতে যাও কোনটায় করবে, এই কোশ্চেনগুলো যখন করছো তার মানে তোমরা জানো শাহজাহান কোথায় আছে। এইখান থেকে তো অ্যান্টিসিপেশন আসাটা খুব নর্মাল যে শাহজাহান অলরেডি ইন ক্লাচ, শাহজাহানকে হয়তো বলা 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 আছে বাবু তুমি অ্যান্টিসিপেশন আর হলফ করে বলা, এই দুটোর মধ্যে তফাৎ। কোর্টে কোর্টে দাঁড়িয়ে এটা বলেছে, ওভারঅল যা আসছে সিচুয়েশন যা আছে হিসাব তো পরিষ্কার। ওই দিনকে মাঝরাতে ডিজি মানে নদীর মাঝখানে লাইট বন্ধ করে কিসের মিটিং হচ্ছিল, কার সাথে মিটিং করছিল, লাইট বন্ধ করে নৌকার মাঝখানে কিসের মিটিং, কার সাথে মিটিং, কিরকম মিটিং হয়েছে।